তীব্র দাবানলে জ্বলছে কানাডা বিভিন্ন প্রদেশে ঘরবাড়ি গাছপালা অবকাঠামো পুড়ে ছাই কানাডার ব্রিটিশ কলম্বিয়া কেলোনা ও ইয়েলোনাইফ শহরে এখনও আগুন জ্বলছে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিভিন্ন অঞ্চলের প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক করে যাবতীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দাবানল তীব্র আকার ধারণ করেছে প্রদেশটিতেই প্রায় চারশো জায়গায় জ্বলছে আগুন পুড়ে গেছে শত শত ঘরবাড়ি প্রাণ বাঁচাতে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্তত ত্রিশ হাজার মানুষকে এমনকি এক লাখ বত্রিশ হাজার মানুষ অধ্যুষিত কেলোনানগরীতে ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে অঞ্চলটির কর্মকর্তারা কানাডার উত্তর পশ্চিমাঞ্চলের রাজধানী ও বড় শহর ইয়েলোনাইফে আগুনের কুণ্ডুলি ছড়িয়ে পড়েছে কানাডিয়ান ইন্টেলিজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার সিআই এপএফসি এর তথ্য অনুসারে সারা দেশে কমপক্ষে এক হাজারেরও বেশি দাবানল এখনও জ্বলছে তবে সাম্প্রতিক সময়ে দাবানলে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও এই মৌসুমে অন্তত চারজন দমকলকর্মী প্রাণ হারিয়েছেন সুব্রত গাইন চ্যানেল আই